ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আরএস কনফিগারেশন নিয়ে আলোচনা করব। আরএস আর শব্দের অর্থ হলো রেকটাস। রেকটাস মানে ঘড়ির কাঁটার দিক, অর্থাৎ ক্লকওয়াইজ, এবং এস মানে সিনিস্টার, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তো আরএস নোমেনক্লেচারের কিছু নিয়ম তোমাদেরকে ফলো করতে। ফার্স্ট, জৈব যৌগে কাইরাল কার্বনের উপস্থিতি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার ওয়ান, কাইরাল কার্বন মানে কি? চারটে ভিন্ন ভিন্ন গ্রুপকে বা অ্যাটমকে ওই কার্বনের সাথে লেগে আছে এমন চারটে গ্রুপকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং তারা অবশ্যই ডিফারেন্ট হবে, তবে গিয়ে সেটা কাইরাল কার্বন হবে। নাম্বার টু। নাম্বার থ্রি কি? এবার ওই এক দুই তিন চার হিসাবে তোমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা করবে কি হিসাবে? অ্যাটমিক নাম্বার ওয়াইজ। যার অ্যাটমিক নাম্বার বেশি তাকে এক, তারপরে দুই তিন চার। সাপোজ কারোর সাথে লেগে আছে এফ সি এল বিআর আই, চারটে গ্রুপ বা অ্যাটম, তাহলে কি আই কে এক দেবো, বিআর দুই, সি এল তিন, এফ চার। নাম্বার ফোরে তোমরা ঘূর্ণন করবে এক থেকে দুই হয়ে তিন। যদি সেটা ক্লকওয়াইজ হয় তাহলে আর, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এস, নর্মাল। নাম্বার ফাইভ, যদি চার নম্বর গ্রুপটা তোমার ডান দিক বা বাম দিকে থাকে তাহলে যা হবে তার উল্টো, অর্থাৎ যদি আর হয় তবে এস লিখবে, যদি এস হয় তাহলে আর লিখবে। দেখো এই প্রবলেমটা কি, মিডল কার্বনটা কাইরাল কার্বন, কার্বনের সাথে চারটে ভিন্ন ভিন্ন গ্রুপ আমরা দেখে নিচ্ছি। এখানে ওএইচ আছে, এইচ আছে, সিএইচ থ্রি আছে, সিএইচ টু, সিএইচ থ্রি আছে। ওএইচটা কোথায় আছে? উপরের দিকে, এইচটা নিচে, সিএইচ থ্রি ওই দিকে, সিএইচ টু, সিএইচ থ্রি। তাহলে আমি চারটে ভিন্ন ভিন্ন গ্রুপকে নাম্বারিং করলাম এক দুই তিন চার। এবার তুমি ঘূর্ণন করো এক থেকে দুই হয়ে তিন, তাহলে ঘূর্ণনটা কেমন হচ্ছে দেখো। ঘূর্ণনটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে কি হবে, এটা এস কনফিগারেশন। পরে এই প্রবলেমটার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে মিডল কার্বনটা কাইরাল কার্বন, উপরে কি আছে সিএল, নিচে কি আছে সিএইচ টু, সিএইচ থ্রি, এদিকে কি আছে ওইচ, এদিকে কি আছে সিএইচ থ্রি। এবার আমি নাম্বারিং করলাম এক দুই তিন চার, এক হচ্ছে সিএল, সিএল কেন এক বলো, অ্যাটমিক নাম্বার ১৭, ওএইচ এর ও ৮, দেন সিএইচ টু, সিএইচ থ্রি তে পরপর দুটো কার্বন আছে, এইভাবে ভাবো, তাহলে ওটা তিন আর সিএইচ থ্রি হচ্ছে অবশ্যই চার। সিএইচ থ্রি টা কোন দিকে আছে, তোমার বাঁ দিকে আছে। তাহলে এবার তুমি এক থেকে দুই হয়ে তিনে ঘূর্ণন করলে, ঘূর্ণনটা কেমন হচ্ছে লক্ষ্য করো, ঘূর্ণনটা হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে নর্মাল নিয়ম অনুসারে কি হবে, হওয়া উচিত আর, কিন্তু চার নম্বর গ্রুপটা যেহেতু তোমার বাম দিকে আছে তাহলে কনফিগারেশন কি হবে, এস। এখন দেখো এই যৌগটাতে দুটো কাইরাল সেন্টার আছে, তোমরা এটাকে নাম বলো, উপরে সিএইচ থ্রি, নিচে সিএইচ থ্রি, মাঝখানে দুটোই ভাগ করেছি, দুটোই কাইরাল সেন্টার। প্রথম কাইরাল সেন্টারে লক্ষ্য করো, উপরের দিকে সিএইচ থ্রি আছে, ডান দিকে ওইচ আছে, বাঁ দিকে এইচ, আর নিচে এই বড় গ্রুপটা আছে। পরেরটা ক্ষেত্রে লক্ষ্য করো, নিচে সিএইচ থ্রি, বাঁ দিকে ওইচ, ডান দিকে এইচ, আর উপরে এই বড় গ্রুপটা আছে, তাহলে এই দুটোই কিন্তু কাইরাল সেন্টার। তাহলে প্রথমটা যখন তুমি করবে, তুমি দুটোকে একবারে করতে পারো, আমি একবারেও দেখেছি লাল কালি দিয়ে, আবার তুমি আলাদা আলাদা করেও করতে পারো, যেটা আমি নিচে তোমাদেরকে পিঙ্ক কালি দিয়ে দেখিয়েছি। লক্ষ্য করো এক নম্বরটা যদি আমি মার্ক ওয়ান, আমি যদি এক নম্বরে যেটা ধরি, তাহলে এক নম্বরে কি হচ্ছে, ওপরে সিএইচ থ্রি, দ্যাট ইজ তিন নম্বর, ডান দিকে কি আছে ওএইচ, দ্যাট ইজ এক নম্বর, বাঁ দিকে কি আছে এইচ, চার নম্বর, আর নিচের পুরো গ্রুপটা কত, দুই। ঘূর্ণনটা কি হচ্ছে এক থেকে দুই হয়ে তিনে, আর হওয়া উচিত, কিন্তু চার নম্বর গ্রুপটা বাঁ দিকে আছে সেই জন্য কি হবে বলো, এস হবে। তবে পরেরটা লক্ষ্য করো, পরেরটা দেখো, উপরে কি আছে পুরো বড় গ্রুপটা আছে, নিচে কি আছে সিএইচ থ্রি আছে, আর বাঁ দিকে ওএইচ, বাঁ দিকেরটা এক, ডান দিকেরটা চার, নিচেরটা তিন, উপরেরটা দুই। আবার ঘূর্ণন দেখো এক থেকে দুই হয়ে তিন, এটাও দেখো ক্লকওয়াইজ, দ্যাট ইজ এটা আর হওয়া উচিত, কিন্তু যেহেতু চার নম্বর গ্রুপটা তোমার কোন দিকে আছে, ডান দিকে, তাহলে কি হবে, এটা এস হবে। এইবার এই প্রবলেমের ক্ষেত্রে লক্ষ্য করো, আগেরটা ওএইচ দুটো ওরিয়েন্টেশন আলাদা ছিল, আগেরটা ছিল থ্রিও, এটা হচ্ছে এরিথ্রোফর্ম। এরিথ্রো কেন, দুটো ওএইচ একদিকে আছে ওই জন্য এরিথ্রো, অপরেরটাই কি হচ্ছে ওটা ভিন্ন দিকে ওরিয়েন্টেড ছিল, সেই জন্য ওটা কি হবে, থ্রিও হবে। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো, আমি যদি একই নিয়ম অ্যাপ্লাই করি তাহলে উপরের কনফিগারেশনটা কি হবে, এস, আর নিচের কনফিগারেশনটা কি হবে বলো, আর হবে। এবার এই প্রবলেমটার ক্ষেত্রে লক্ষ্য করো, তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রবলেমই কিন্তু ম্যাক্সিমাম টাইম নেয়। আমি এখানে কাইরাল কার্বনকে তো লিখেছি, চারটে ভিন্ন ভিন্ন গ্রুপও দিয়েছি, কিন্তু ফর্মটা একটু আলাদা, ফর্মটা কিন্তু ফ্লাইং ওয়েজ ফর্ম। এই ফ্লাইং ওয়েজ থেকে তুমি ডিরেক্ট আরএস করতে পারো,
আবার তুমি ফিশারে কনভার্ট করে আরএস করতে পারো। আমি ডিরেক্টের পোর্শনটা বলছি না, আমি ফিশারে কনভার্ট করে বলছি। ফিশারে আমি কিভাবে কনভার্ট করব? দেখো ফিশারে কনভার্ট করার জন্য ফার্স্ট যেটা করবে, আমি তিনটে রুল এখানে পরপর পরপর লিখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্ট তুমি ফিশারের ওরিয়েন্ট, তুমি ফার্স্টে দেখো কাইরাল সেন্টার কটা আছে, একটা আছে, তাহলে আমি ফার্স্ট একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো, অর্থাৎ মিডলে কার্বন, চারটে গ্রুপে চাকা দিয়ে দিই। এইবার লক্ষ্য করো প্লেনের গ্রুপ কি আছে, অর্থাৎ এইভাবে এইভাবে যেটা আছে সেটা হচ্ছে প্লেনের গ্রুপ, অর্থাৎ উপরে কি আছে সিএইচ থ্রি, এইভাবে ওরিয়েন্টেড, আর এদিকে কি আছে সি ডবল এইচ, তাহলে উপরে সিএইচ থ্রি লিখলাম, নিচে সি ডবল এইচ লিখলাম। এইবার দেখো ওই যে প্লেনের যে দুটো গ্রুপ, অর্থাৎ সিএইচ থ্রি সি ডবল এইচ এর ভেতরে যে কোনো একটা বা দুটোই কোনো একদিকে হেলে থাকবে, অর্থাৎ এখানে সিএইচ থ্রি কে যদি আমি উপর দিয়ে একটা প্লেন টানি, তাহলে সি ডবল এইচটা কোন দিকে হেলে আছে, তোমার ডান দিকে হেলে আছে, তাহলে ফিশারের ডান দিকে তুমি সেই গ্রুপটাকেই বসাবে যেটা ফ্লাইং ওয়েজ ফর্মে উপরে আছে, অর্থাৎ অ্যাবভ দি প্লেন আছে, অর্থাৎ সলিড লাইন যেটা সেটা অ্যাবভ দি প্লেন, ডটেড লাইন যেটা সেটা বিলো দি প্লেন। তাহলে যেহেতু সি ডবল এইচটা ডান দিকে আছে, তাহলে তুমি সিএইচ থ্রিটা এখানে কোন দিকে বসাবে, তুমি অবশ্যই বলো ডান দিকে বসাবে। প্রবলেমের ক্ষেত্রে দেখো এইখানে কি হচ্ছে, আমি একটা মিডলে কাইরাল সেন্টার আছে আর সি ডবল এইচ সিএল আছে, সিএলটা কোন দিকে হেলে আছে বাঁ দিকে, আর অ্যাবভ দি প্লেনে কি আছে সিএইচ থ্রি, বিলো দি প্লেনে এইচ। তাহলে তুমি যখন এটাকে ফিশার করবে মাঝখানে তুমি একটা প্লাস চিহ্ন দিয়ে দিলে, উপরে কি লিখলে সি ডবল এইচ, নিচে সিএল, সিএলটা কোন দিকে হেলে আছে বাঁ দিকে, তাহলে তুমি বাঁ দিকে সেই গ্রুপটাকে বসাবে যে উপরে ছিল, তাহলে এখানে উপরে কি আছে সিএইচ থ্রি। এবার তুমি অ্যাজ ইট ইজ নিয়ম, অ্যাজ ইট ওয়াজ, যে এক থেকে দুই হয়ে তিনে তুমি ঘূর্ণন করবে, যদি ক্লক ওয়াইজ হয় তাহলে আর, যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় এস। এক্ষেত্রে কি হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন হচ্ছে, এস হওয়া উচিত, কিন্তু 4 নং গ্রুপটা অর্থাৎ হাইড্রোজেনটা তোমার কোন দিকে আছে ডান দিকে, তাহলে এই কনফিগারেশনটা কি হবে আর। পরীক্ষার সময় কি হবে, তোমাকে শুধু কনফিগারেশন বললেই তো হয় না, তোমাকে আইওপিএসসি নোমেনক্লেচারও কিন্তু অবশ্যই দেখাতে হবে। তাহলে তোমার নিয়ম কি, নর্মালি তুমি আইওপিএসসি যেমন নামকরণ শিখেছো করবে, শুধু সামনে একটা কি লিখে দেবে যে কনফিগারেশন আছে সেটা, অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে আর টু ক্লোরো প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা এবার কাইরাল সেন্টার উপরে প্লেনে কে কোন কোন গ্রুপ আছে, সি সি টু এইচ ফাইভ আছে, আর কি আছে প্লেনে ওইচ আছে, আর অ্যাবভ দি প্লেনে কে সি ডবল এইচ, বিলো দি প্লেনে এইচ। তাহলে তুমি লেখার সময় একই নিয়ম, কাইরাল সেন্টার লিখলে উপরে সি টু এইচ ফাইভ, নিচে তুমি ওইচ দিলে, আর এইবার ওইচটা কোন দিকে হেলে আছে ডান দিকে, তাহলে তুমি আবারও সেই একই নিয়ম ডান দিকে কোন গ্রুপটাকে বসাবে যেটা এখানে অ্যাবভ দি প্লেন ছিল, অর্থাৎ এখানে সি ডবল এইচ অ্যাবভ দি প্লেনে আছে, তুমি অ্যাবভ দি প্লেনে বসালে। এইবার তুমি ঘূর্ণন করছো এক থেকে দুই হয়ে তিনে, এবার দেখো এর ঘূর্ণনটা কেমন হচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ এস হওয়া উচিত, কিন্তু 4 নং গ্রুপটা তোমার ডান দিক বা বাঁ দিকে আছে, এই জন্য কি হবে আর। আর যদি যৌগটার নামকরণ করতে বলে তাহলে তুমি কি লিখবে আর টু হাইড্রক্সি বিউটানোয়িক অ্যাসিড। এইবার দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার বর্তমান, অর্থাৎ এখানে টোটাল দুটো কাইরাল সেন্টার আছে, ফর্মটা ফ্লাইং ওয়েজ ফর্ম। ফার্স্ট যেটা কাইরাল সেন্টার সেটাকে লক্ষ্য করো, সি ডবল এইচ এর সাথে পরের যে কার্বন আছে সেখানে ওইচ আছে, এইচ আছে, আর নিচের পুরো গ্রুপটা আছে। এবার তুমি এটাকে সাজাবে, তুমি দেখো ডান দিকে আমি আমি দেখো নিচের দিকে গ্রিন কালারে পুরোটা সাজিয়েছি, উপরে সি ডবল এইচ, নিচে সি এইচ থ্রি। এবার ভাবো উপরের ক্ষেত্রে কাইরাল সেন্টারের ক্ষেত্রে সি ডবল এইচ কোন দিকে হেলে আছে ডান দিকে, তাহলে তুমি সি ডবল এইচ নেক্সট কার্বনের ডান দিকে সেই গ্রুপটাকে বসাবে যেটা উপরে আছে, অর্থাৎ এখানে তুমি কাকে বসাবে ওইচ কে বসাবে। আবার ঠিক পরের কার্বনে লক্ষ্য করো সি এইচ থ্রিটা কোন দিকে হেলে আছে বাঁ দিকে, তাহলে তুমি ওই পরের যে কাইরাল সেন্টার ওখানে বাঁ দিকে সেই গ্রুপটা বসাবে যে এখানে উপরে ছিল, অর্থাৎ এখানে আবার কে বসবে ওইচ বসবে। এবং অ্যাজ ইট ওয়াজ সেম নিয়মে তোমরা কিন্তু আর এস নোমেনক্লেচারটাকে কমপ্লিট করবে। আমি এখানে আলাদা আলাদা করে পিঙ্ক কালিতে তুমি দেখতেই পাচ্ছ 1 2 3 4 করে আর এসটাকে দেখিয়েছি, আর আলটিমেটলি যদি তোমাকে যৌগটার নাম বলতে বলে তুমি অবশ্যই সামনে কনফিগারেশন দেবে, এক্ষেত্রে কি আছে 2S3R, নেক্সট তুমি যৌগটার নামটা অবশ্যই বলবে। এটা ছিল আজকে আমাদের আর এস নোমেনক্লেচার নিয়ে ভিডিও। তো আর এসটা তো বোঝানো হলো, এরপরে নেক্সট ভিডিওতে তোমরা কোন টপিকগুলো বুঝতে চাইছো অবশ্যই আমাকে ইনফর্ম করো, আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের জন্য কিন্তু বানানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, প্লিজ এটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।